চট্টগ্রামের পটিয়া মহিলা ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ 25 জুন মঙ্গলবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিলেট স্বপ্নচর স্পোর্টস ক্লাবকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া মহিলা ফুটবল একাডেমি। খেলায় উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আয়ুব বাবুল। পটিয়া মহিলা ফুটবল একাডেমির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদা বেগম শিরো। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, ফেরদোস বেগম, ইয়াসমিন আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, সাবেক কৃতি ফুটবলার গোলাম মোহাম্মদ, মাহবুবুর রহমান, মফিজুর রহমান, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগ সভাপতি শফিকুল ইসলাম শফি। উক্ত প্রীতি ফুটবলার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ বাদশা মিয়া, মোহাম্মদ আনোয়ার, আব্দুল বারেক। উক্ত খেলায় ভাষ্যকার ছিলেন মাস্টার আব্দুল মান্নান, নুরুল আমিন প্রমুখ। এ প্রথমবারের মতো মহিলা ফুটবল একাডেমি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় পটিয়া মাঠে ক্রীড়ামোদী উৎসুক জনতা খেলা উপভোগ করেন এবং ভবিষ্যতে এ ধরনের খেলা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। আহ্বান করতে চাই, এইটুকু পেতে চাই, তোমরা একজন জাতীয় খেলোয়াড় হবে, জাতীয় খেলোয়াড় খেলে আমাদের বাংলাদেশকে, আমাদের পটিয়াকে, আমার সিলেটকে সারা বিশ্বের কাছে তুলে ধরবে, তোমরাই যোগ্যতম নারী। রিপোর্ট সেলিম চৌধুরী, NAN TV, চট্টগ্রাম।